স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। সংবাদের শুরুতেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের খবর। জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে টাইগাররা। রেকর্ড গড়া ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়েছে 21 রানে। সৌম্যের দারুণ শুরুর পর সাকিব মুশফিকের রেকর্ড পার্টনারশিপ আর মাহমুদুল্লাহ সৈকতের ঝড়ো ব্যাটিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ 330 রান তুলে বাংলাদেশ। জবাবে মুস্তাফিজ সাইফুদ্দিন সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 309 রানে থামে প্রোটিয়ারা। অলরাউন্ডিং পারফরমেন্স বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরা হলেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই তোলপাড় রেকর্ড কর্নারে। অনন্য উচ্চতায় সাকিব আল হাসান গড়েছেন দ্রুততম 250 উইকেট ও 5000 রানের কীর্তি। পেছনে ফেলেছেন রাজ্জাক, আফ্রিদি, ক্যালিসদের মতো কিংবদন্তিদের। মুশফিকের সাথে গড়েছেন বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ 142 রানের পার্টনারশিপ। তিন ফর্ম্যাট মিলিয়ে এখন 11,000 আন্তর্জাতিক রানের মালিক টাইগার অলরাউন্ডার। কেনিংটন ওভালে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছে। মাশরাফিদের ব্যাটে বলে আধিপত্য মুগ্ধ করেছে লন্ডনের দর্শকদের। ম্যাচ শেষে স্টেডিয়াম এলাকায় আনন্দে মেতেছে স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়। মোমেন্টাম ধরে রেখে সেমিফাইনালে খেলবে টাইগাররা, আশা তাদের। এদিকে হার সত্ত্বেও বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ সাউথ আফ্রিকান সমর্থকেরা। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে দারুণ কিছু সম্ভাবনা দেখছেন তারা। বাংলাদেশ ব্যাটে বলে দারুণ পারফর্ম করেই জিতেছে। এই আসরে ওরা ভালো কিছু করবে। আমি হতাশ যেভাবে সাউথ আফ্রিকা খেলেছে। দ্রুত উইকেট হারানোর পর আমরা আর ম্যাচে ফিরতে পারিনি। যে আশাটা ছিল সেই আশা নিয়ে আজকে আমরা বাসায় ফিরে চলে যাচ্ছি। আজকে আমরা খুবই খুশি এবং সকল প্লেয়ার আজকে সবাই খেলা সব ভালোভাবে তারা খেলা খেলছে, এই জন্য আমরা খুবই খুবই খুশি। শুরু থেকে আমাদের টিম নিয়ে যে কনফিডেন্স ছিল আমাদের, এই কনফিউশন অনুযায়ী আমরা একটা জয় দেখলাম আজকে। সাউথ আফ্রিকার মতো একটা টিমের সাথে ব্যাটসম্যানরা যেভাবে রান পেয়েছে এবং বোলাররা যেভাবে তাদের কাজ করেছে, আশা রাখি পরবর্তী ম্যাচগুলো ভালো হবে আমার কাছে মনে হয়। ঈদ যাত্রার তৃতীয় দিনেও ট্রেনের সূচিতে বিপর্যয় কাটেনি। 2 থেকে 5 ঘন্টা দেরিতে ছেড়েছে নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন, চিত্রা, দ্রুতযান ও ধূমকেতু এক্সপ্রেস। এদের আগে অবস্থার খুব একটা উন্নতি হবে না বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে মহাসড়কে যানজট না থাকায় এবার স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন বাস যাত্রীরা। রোববার সকাল কমলাপুর রেল স্টেশনে হাজারো মানুষের অপেক্ষা। পূর্বাঞ্চলের ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, এ নিয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরাও। 10 মিনিট মনে লেট হয়েছিল, ঠিক সময় স্যার। একসাথে ঈদ করবে মানে জন্য একটু কষ্ট করে যাওয়া লাগবে, এখন আর কিছু করার নাই। তবে দারুণ ভোগান্তিতে পড়েন রেলের পশ্চিমাঞ্চলের ট্রেনের যাত্রীরা। সবচেয়ে বেশি ভুগেছেন নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা। সকাল 8টার ট্রেন ছেড়েছে বেলা 1টায়। এছাড়া রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ে প্রায় 3.5 ঘন্টা দেরিতে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল 6:20 পরিবর্তে ছাড়ে সকাল 8টায়। আর সন্ধ্যা 7টার চিত্রা এক্সপ্রেস ছেড়েছে রাত 9টার দিকে। সূচি বিপর্যয়ে রয়েছে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসেও। প্রতিটি স্টেশনে যাত্রী ওঠানামায় অতিরিক্ত সময় লাগায় ট্রেনের সূচি এলোমেলো, দাবি কমলাপুর স্টেশন ম্যানেজারের। নর্মাল সময় এই সময়টা লাগে না, 2 মিনিটই যথেষ্ট। তো এই ঈদের সময় একটু বাড়তি চাপ 2-3 গুণ বেশি থাকে, অন্যান্য সময়ের চেয়ে 2-3 গুণ যাত্রী বেশি থাকে, স্টেশনে উঠা নামা একটু সময় বেশি লাগে আর। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি ঈদের আগে এ ধরনের দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান জানান। আমরা আশা করি এই ঈদে হয়তো আমরা সবটুকু এই তিনটা লাইনের ক্ষেত্রে পূর্ণ মানুষের হয়তো ভালো ই করতে পারবো না, কিছু লেট থাকবেই, কিন্তু পরবর্তীকালে আর কখনো ইনশাল্লাহ হবে না। এদিকে বেশ স্বস্তিতে বাড়ি ফিরছেন সড়কপথের যাত্রীরা। ঢাকা থেকে ঠিক সময় ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের বাস। লম্বা ছুটির কারণে অনেকেই ধাপে ধাপে বাড়ি যাচ্ছেন বলে বাসে চাপ কম। ঈদের আগ পর্যন্ত রাস্তায় কোনো দুর্ভোগ না হওয়ার আশা করছেন সড়কমন্ত্রী। আমার বিশ্বাস যানজট এবার হবে না, ঘরমুখো যাত্রায় কর্মস্থলে ফিরে আসার যাত্রা, দুটো যাত্রাই ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক হবে। পোশাক কারখানায় ছুটির কারণে সোমবার সড়কপথে যাত্রী চাপ বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে সদরঘাটে। গত কয়েকদিনের তুলনায় রোববার যাত্রীর চাপ বেড়েছে, আর চাপ আরও বাড়বে বলে মনে করছে বিআইডব্লিউটিএ। তবে ঝুঁকিপূর্ণ যাত্রী পরিবহনের দিকে খুব একটা নজরদারি নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
দক্ষিণবঙ্গের 21 জেলায় যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ। রাজধানীর সদরঘাট থেকে প্রতিদিন 43টি রুটে লঞ্চ ছেড়ে যায়। সদরঘাটে ঈদে ঘরমুখ যাত্রীর চাপ ক্রমেই বাড়ছে। লঞ্চে জায়গা পেতে অনেকে সেহরি খেয়েই রওনা দেন সদরঘাটের উদ্দেশ্যে। যাত্রীদের চোখে মুখে ছিল প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাওয়ার আনন্দ। দাদা দাদি বাবা মা একসাথে ঈদ করবো, এটি আনন্দের সে আনন্দ আর কিছু হইতে পারে না। অনেকদিন পর যাইতেছি আর লঞ্চের ভ্রমণ অনেক আনন্দের, যেটা মুখে বলা যায় না, অনেক আনন্দ, বাচ্চারাও অনেক খুশি। তো আমরা গার্মেন্টস ব্যবসায়ী, আমাদের তো পেইন একটু বেশি থাকে, এই পেইনের মধ্যে বাড়িতে যেতেছে আরও শান্তি লাগতেছে। এটা তো একটা উৎসবের সময়, তো অবভিয়াসলি ভালো লাগে। তো তবে এই শিডিউল বিপর্যয়টা আসলে ভোগাচ্ছে। রোববার সকালে 10:30টার দিকে বৃষ্টি ও ঝড়ো হওয়া শুরু হলে 1.5 ঘন্টা বন্ধ থাকে লঞ্চ চলাচল। আবহাওয়া স্বাভাবিক হলে 12টা থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়। সোমবারই লঞ্চ যাত্রীর চাপ সবচেয়ে বেশি থাকবে বলে মনে করছে বিআইডব্লিউটিএ। আজকের যাত্রীর চাপ হবে এবং আগামীকালকের আরও বেশি হবে, তারপরের দিনও হবে, এরকম আমাদের এটা ধারণা আছে। সুতরাং আমাদের বিভিন্ন রকমের টিম কাজ করছে, এখানে নৌপুলিশ আছে, আমাদের ডিএমপি আছে, তারা নিয়মিত টহল দিচ্ছে, তারা দেখছে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি ইত্যাদি। আর হলো যে লঞ্চগুলো যাতে অতিরিক্ত লোড হয়ে বিপজ্জনক হতে না পারে সেজন্য এরা কাজ করছে। 2 নম্বর সতর্কতা জারি থাকায় ছাদে যাত্রী নিতে নিষেধ করেছে বিআইডব্লিউটিএ, কিন্তু নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কাই করছেন না লঞ্চ মালিকরা। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালত বা আইন শৃঙ্খলা বাহিনীর খুব একটা নজরদারিও চোখে পড়েনি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাজানা, খানা খাজানা, নান্দোসের মতো নাম করা রেস্টুরেন্টেও পাওয়া গেছে নানা অনিয়ম। বাসি খাবার রাখা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গুলশানের এই 3 রেস্টুরেন্টকে 12 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও 3 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 8 লাখ টাকা। রোববার গুলশান 2 এলাকায় ভেজাল বিরোধী অভিযানের নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানের সময় পাওয়া যায় নানা অনিয়ম। খাজানা, খানা খাজানা, নান্দোসের মতো নাম করা রেস্টুরেন্টের রান্নাঘরে পাওয়া যায় বাসি খাবার। রান্নাঘরের পরিচ্ছন্নতার অভাবও স্পষ্ট, এসব কারণে জরিমানা করা হয় তাদের। তবে উল্টো সাফাই রেস্টুরেন্টগুলোর, সব কিছু রান্না করতেছে, পরিষ্কার করতেছে, ক্লিনিং করতেছে, এটা ওনারা বলতেছে আর কি যে একটা অপরিষ্কার। সো এটা যদি ওনারা ভুল ধরে সেটা আমি বলবো যে ওনাদের ইয়েতে ওনারা রাইট আছে, বাট আমরা তো স্যার অপারেশন করতেছি। আমাদের জায়গায় যদি আপনারা হতেন সেম ইয়েটা হয়তো আপনাদেরও হতো। অস্বাস্থ্যকর পরিবেশ বা বাসি খাবারের পাশাপাশি 2-1টি রেস্টুরেন্টে পাওয়া যায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল, যা খাবারে ব্যবহার হচ্ছিল বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হাইড্রোজ নামের যে ক্ষতিকর কেমিক্যাল সেটা তো ব্যবহার করা হচ্ছে। এটা আসলে একটা হোয়াইটেনিং এজেন্ট, এটা পণ্যকে সাদা করার জন্য ইয়ে করে, যেমন মাছের আমাদের একসময় চিড়িতে ব্যবহার করতো, এটা কিন্তু মানে আপনার কিডনিকে খুব মারাত্মক ক্ষতি করে। এখন আমাদের বাবুর্চিরা এটা না জেনে হতো এটা ব্যবহার করে, তো এইটা কিন্তু আপনার খাদ্যে মানে ব্যবহার করা একটা বিষক্রিয়া আছে এবং এটা ব্যবহার করা আইনত নিষেধ। কেবল জরিমানা করে খাদ্যে ভেজাল বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান তার। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ঈদের খবর। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছে নগরবাসী। ভোর থেকেই রাজধানীর রেল স্টেশন, দূরপাল্লার বাস কাউন্টারে রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে আজ কর্মদিবস হওয়ায় গত 3 দিনের তুলনায় ভিড় কিছুটা কম। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় আজকে কেমন? সকালে ট্রেনগুলো কি সময় মতো ছাড়ছে? কেননা ট্রেনের সূচি বিপর্যয় তো এখনও কাটেনি বলে একটু আগে জানাচ্ছিলাম, তো এ বিষয়ে কি বলছেন যাত্রীরা? আপনি যেমনটি বলছিলেন যে গত 3-4 দিনের মতো আজও কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় আছে। কারণ হলো যে 6টায় ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু সেটার কোনো শিডিউল পাওয়া যাচ্ছে না। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস যেটা আপনার 6:20 ছাড়ার কথা, এখন 1 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু সেই ট্রেনটা এখনও আসেনি। এ নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা হতাশা আছে, কিছুটা তারা বলছেন যে সময় মতো তারা না আসাতে, ট্রেনটা না আসাতে তারা দুর্ভোগে পড়ছেন। এরকম আমি একজন ধূমকেতু এক্সপ্রেসের এক যাত্রীর সঙ্গে কথা বলবো, যিনি 5:30 স্টেশনে আসছেন কিন্তু এখনও ওনার গন্তব্যের ট্রেনটি দেখা পাননি। এই নিয়ে ওনার কিছুটা ক্ষোভ আছে। ওনার কাছে জানতে চাচ্ছি, ভাই আপনি কোথায় যাবেন? আমি উল্লাপাড়া যাব। কোন ট্রেনে? ধূমকেতু এক্সপ্রেস। কখন আসছেন, কেমন মনে হচ্ছে? আমি তো আসছি সকাল 5:30 বাজে, এখনও ট্রেন আসেনি, তাহলে বুঝবেন কী রকম লাগে।
যেমনটি বলছিল যে উনি 5:30 এসেছেন, এখনো পাননি, যাত্রীরা এখানে বসে আছেন অপেক্ষা করছেন। আমি আরেকটা পরিবারকে যদি দেখাতে পারি, আরেকটা পরিবারকে দেখাতে চাচ্ছি যারা এখানে সকাল থেকে এসে বসে আছে, ওনারা সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী। আপনি যদি একটু বলতেন যে আসলে কখন আসছেন, পরিবার নিয়ে বসে আছেন, একটু যদি বলতেন। আমাদের ইয়ে তো 6:20 ছিল, তো আমরা তার আগেই 6:10 আমরা পৌঁছেছি এখানে। যদিও আমি মেসেজ দিয়ে আমি জেনেছিলাম যে এয়ারপোর্টের আরও একটু দূরে আছে, তারপরেও আমরা এসেছি যে ভোগান্তি, রাস্তায় ভোগান্তি থাকে, যানজট থাকে, যার কারণে আমরা আগেই এসে বসে আছি। তো ট্রেন শিডিউল বিপর্যয় এটা তো আমরা জানি আগে থেকে, তারপর আমরা আশা করব আমরা কর্তৃপক্ষের কাছে যেন এটার উত্তরণটা হয়, যাত্রীদের এই ভোগান্তিটা অন্তত যাতে নিরসন হয় আমরা সেই প্রত্যাশা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমনটি বলছিলেন যে এই দুর্ভোগ থেকে ওনারা রেহাই পায়, রেহাই চান, রেল কর্তৃপক্ষের কাছে ওনাদের এটাই চাওয়া। তো এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে এই ছিল সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলার 3.5 বছর পরেও অভিযোগপত্র দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এই ইস্যু নিয়ে কথা বলতে বিরক্তি প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান। আর সংস্থাটির আইনজীবী বলছেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে অভিযুক্ত করে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। 2015 সালের সেপ্টেম্বরে বেসিক ব্যাংকের 2100 কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় 56টি মামলা করে দুদক। আসামি করা হয়েছিল ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম সহ 127 জনকে। কিন্তু আত্মসাৎ হওয়া বড় ঋণগুলোর প্রধান অনুমোদনকারী সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নাম আসামির তালিকায় আসেনি। আব্দুল হাই বাচ্চু ও তৎকালীন পরিচালনা পর্ষদকে মামলার আসামি না করায় আদালতের অসন্তোষ প্রকাশের পর 2017 ও 2018 সালে বাচ্চুকে 5 বার জিজ্ঞাসাবাদ করে দুদক। এরপর কয়েকটি মামলার বাদী বদল হয় এবং স্থবির হয়ে যায় মামলার কার্যক্রম। সুনির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও কিন্তু আসলে যারা মূল হতো তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে, যার ফলে এই বার্তাটিও এখানে একটা কাজ করে থাকতে পারে যে দুর্নীতি করে পার পাওয়া যায়। কিন্তু বেসিক ব্যাংক নিয়ে কথা বলতে চান না দুদক চেয়ারম্যান। তার মতে ব্যাংকিং খাতে এর চেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা আছে। এই কথাটা 2 বছর ধরেই শুনে আসছি, বেসিক ব্যাংক, বেসিক ব্যাংক, আর ব্যাংক নাই বাংলাদেশে, বাংলাদেশে কি এর থেকে বড় স্ক্যামও হয় নাই আপনি জানেন? তবে দুদকের আইনজীবী বলছে এই কেলেঙ্কারির মূল নায়ক বাচ্চুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। যে ডকুমেন্টগুলো আসছে, যেখানে এক্সামিনগুলো আসছে, তার ইনভলভমেন্টগুলো আসছে, বিইং এ চেয়ারম্যান অফ দ্য বেসিক ব্যাংক, ওনার তো দায়িত্ব অবশ্যই থাকবে এবং হাইকোর্ট বেশ অনেকগুলো জাজমেন্টের তো বলেছেন। এখন ওনার দায়িত্ব কতটুকু, ওনার লাইবিলিটি কতটুকু, সেটা অ্যাসেস করার জন্য তো ইভিডেন্সগুলো স্ক্যানিং করছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারির মামলাগুলো সংখ্যায় বেশি হওয়ায় অভিযোগপত্র দাখিলে সময় লাগছে বলে জানান দুদকের আইনজীবী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে রাজধানীর সেলুনগুলোতে। শেষ সময়ে গ্রাহকদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন কর্মীরা। চাঁদ রাত পর্যন্ত সেবা পাওয়া যাবে এসব সেলুনগুলোতে। চেহারায় অগোছলো ভাব থাকলে মানায় না সুন্দর পোশাকেও, তাই ঈদের আগে পরিপাটি অবয়ে হাজির হওয়ার চেষ্টা থাকে সবার। পাড়ার সেলুন থেকে বড় বড় জেন্টস পার্লার সবখানে এখন ভিড়। পছন্দের ছাট পড়ছে চুলদাড়িতে, তরুণদের ছাটে প্রাধান্য পাচ্ছে হাল ফ্যাশন, নতুন রং লাগছে কারো কারো চুলে, চেহারায় চাকচিক্য ভাব আনতে ফেসিয়াল সহ বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছেন অনেকে। শিশুদের চুল কাটার ধরনেও দেখা যাচ্ছে পরিবর্তন। হেয়ার কাট নিলাম, এখন হেয়ার রিবন্ডিং করাচ্ছি, তারপর ফেসিয়াল করাবো। প্রত্যেক বছর ঈদের আগে নিজেকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার জন্যই আসা এখানে। ঈদের বাড়তি ভিড় সামলাতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে জেন্টস পার্লারের কর্মীদের। চোখে পড়ছে তাদের আকর্ষণ বাড়ানোর নানা চেষ্টা। অন্যান্য সময়ের তুলনায় এই সময় কাজের চাপ খুব বেশি। ঈদ উপলক্ষে সবাই একসাথে আসতেছেন, তো এটার জন্য ধরেন অনেক রাত পর্যন্ত আমাদের কাজ করতে হয়। সবাই একটু নিজেকে বেশি এক্সট্রা কেয়ার করার জন্য আপনার যেমন ফেসিয়াল করতেছে, রিবন্ডিং করতেছে, এছাড়া মেনিকিউর পেডিকিউর করতেছে। ভিড় বাড়ায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের। কোনো কোনো সেলুন ও জেন্টস পার্লারে সিরিয়াল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসা বাড়িতে চুরি ঠেকাতে
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ফাঁকা নগরীতে যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয় সেজন্য টহল বাড়ানোর পাশাপাশি নেওয়া হয়েছে 3 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সিলেট নগরীতে প্রায় 10 লাখ মানুষের বসবাস। শহরের বাসিন্দাদের বেশিরভাগই ঈদ করতে শহর ছাড়েন, বাড়ি ফাঁকা রেখে যাওয়ায় বাড়ে চুরির ভয়। এই সময়টা শহর নীরব হয়ে যায়, আর যেহেতু অনেকে জানে সবাই বাড়িতে, তখন ধরেন আমাদের বাসা বাড়ির নিরাপত্তা অনেক বিঘ্ন ঘটে এবং এর জন্য আমরা চিন্তায় থাকি। নিশ্চিন্তে যেতে পারি না, কারণ অফিস আদালত বাড়ি বাসা বাড়ি রেখে চলে যাই, কিন্তু অনেক সময় আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। আবার ঈদে যারা শহরে থাকেন তারাও ভোগে নিরাপত্তাহীনতায়। ফাঁকা শহরে তৈরি হয় ডাকাতি ও ছিনতাইয়ের কবলে পড়ার আশঙ্কা। চিন্তায় এটা বয়ে থাকে যে এই চিন্তায় বয়েটাকে নিয়ে আমরা মানে বাড়াইতে চাইলেও বাড়িতে পারি না, যে একটু দৌড় দৌড় পাপ থাকি যায়। আমরা চাই যে নিরাপত্তা একটু আর একটু বেশি হোক নিরাপত্তাটা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে ঈদের সময় নগরীতে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাতে পুলিশের টহল দ্বিগুণ করে রাস্তায় বসানো হচ্ছে তল্লাশি চৌকি। আমাদের কিন্তু টহল বৃদ্ধি করি, বিশেষ করে প্রতিটা থানা এলাকায় আমরা 4-5টা টহল থাকে, তখন কিন্তু এইটা দ্বিগুণ করে দিই আমরা এই আবাসিক এলাকাগুলো চুরি এবং ডাকাতি প্রতিরোধের জন্য। এছাড়া ঈদের আগে পরে কয়েকদিন জুড়ে নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রতি বছরের মতো এবারও চিকিৎসা কেনাকাটার পাশাপাশি ঈদের ছুটি কাটাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাচ্ছেন বাংলাদেশিরা। গত 1 সপ্তাহে প্রায় 40,000-এরও বেশি বাংলাদেশি বৈধ পথে ভারত যাতায়াত করেছেন, ফলে বেনাপোল বন্দরে বেড়েছে যাত্রীদের ভিড়। বছরের অন্যান্য সময়ে প্রতিদিন 3-5,000 যাত্রী বেনাপোল বন্দর দিয়ে বৈধ পথে ভারতে যাতায়াত করেন, তবে রমজানের শুরু থেকেই এই সংখ্যা বেড়েছে। এখন গড়ে প্রতিদিন 7-8,000 যাত্রী বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত করছেন। যাত্রীরা জানান, ঈদের সময় ভারতের বিভিন্ন শপিং মলে মূল্যছাড় থাকায় প্রতি বছরই তারা কেনাকাটা করতে ভারত যান। ছুটিতে আমরা বাংলাদেশ থেকে ভারত যাচ্ছি, অনেক মজা করব, আনন্দ করব, কেনাকাটা করব। সামনে ঈদ, এই জন্য ঈদের কিছু কেনাকাটার জন্য ইন্ডিয়া যাচ্ছি আমরা। ঈদের ছুটি পাই তখন একটু ঘুরতে ইচ্ছা হয়, মানে এই সময়টাকে আসলে কাজে লাগানোর জন্যই ইন্ডিয়াতে যাওয়া। ঈদের দিন পর্যন্ত এমন ভিড় থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারতগামী যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 60%। ঈদের 3-4 দিন পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ঈদের 1-2 দিন পরে দ্বিগুণ, মানে পূর্বের চেয়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে ঈদের অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে হিমশিম খাচ্ছে পরিবহন মালিকরা। ঈদের আগে ও পরে যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি পরিবহন ব্যবস্থার কথা জানান সংশ্লিষ্টরা। ঈদের ছুটির সাথে সাথে 3-4 দিন যাত্রী বাড়বে, সেজন্য পরিবহন পক্ষ থেকে আমরা সবাই পরিবহন বৃদ্ধির করার প্রস্তুতি নিয়ে আছি, যাত্রী যত বাড়বে তাতে গাড়ির সমস্যা হবে না। গত 7 দিনে বেনাপোল দিয়ে বৈধ পথে ভারত যাতায়াত করেছেন অন্তত 44,000 যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাহাড় ঝর্ণা আর চা বাগানের সৌন্দর্যের আকর্ষণে সিলেটে এবার ঈদের ছুটিতে 1.5 লাখেরও বেশি পর্যটক আসবে বলে মনে করছেন হোটেল মোটেল মালিকেরা। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক পুলিশ। উঁচু টিলা, ঢেউ খেলানো চা বাগান, নীল জলের লালাখাল, পাথুরে বিছানায় ভেসে চলা ঝর্ণার ধারা কিংবা জলের মধ্যে ভেসে ওঠা অরণ্য রাতার গুল, সঙ্গে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহের মাজার সহ আরও অনেক পর্যটন কেন্দ্র। এ কারণেই বিনোদন প্রেমীদের কাছে সিলেট এবারও পছন্দের তালিকায়। ঈদের লম্বা ছুটিতে এবারও পর্যটক বরণে প্রস্তুত এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীরা। আমরা আশাবাদী এবারও পর্যটকরা আসবে, আর ইতিমধ্যে আপনার জাফলংয়ের রাস্তার কাজও কমপ্লিট হয়েছে, আমরা আশা রাখতেছি অন্য বছরের তুলনায় এবার পর্যটকরা বেশি আসবে। এইবার যেহেতু ঈদটা বর্ষাকালে আসছে, সিলেটের সব নদী নালা খাল বিল হাওরগুলা পানিতে টইটুম্বুর, নৌকা ভ্রমণের জন্য সুবিধা আছে, তো আমরা আশা করতেছি গত কয়েক বছরের তুলনায় এইবার অনেক বেশি টুরিস্ট হবে। পুলিশ বলছে প্রতি বছর জাফলং অথবা বিছানাকান্দিতে পানিতে ডুবে পর্যটকদের মৃত্যুর খবর পাওয়া যায়, তাই এবার পর্যটকদের সার্বিক নিরাপত্তায় রাখা হচ্ছে বাড়তি নজর। আমরা এখানে ফায়ার ব্রিগেড, এখানে রেড ক্রিসেন্ট, এখানে জেলা প্রশাসন সবাইকে এখানে সম্পৃক্ত করে আমরা সম্মিলিতভাবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে থাকব।
বেড়ানো শেষে পর্যটকরা যেন নিরাপদে সিলেট ছেড়ে যেতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যশোরের শার্শায় মাদ্রাসা শিক্ষকের ঘর থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার গোগা গাজীপাড়া গ্রামে শিক্ষক হাফিজুর রহমানের ঘর থেকে 12 বছরের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহপরাণ বেনাপোলের শাহজাহান আলীর ছেলে ও কাগজপুকুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। স্থানীয়রা জানান, শুক্রবার থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরে রোববার সন্ধ্যায় শিক্ষক হাফিজুর রহমানের ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পরে খাটের নিচ থেকে শাহপরাণের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে যশোর সদর হাসপাতালে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান। নিখোঁজ থাকার কারণে এই মাদ্রাসার শিক্ষক এই হাফিজুর রহমান তো একে ধারণা করছে যে হয়তো কোনো কিছু এর সাথে জড়িত আছে। এই ঘটনা কীভাবে কেমনে কারা ঘটাইছে বা কীভাবে হলো সেটা আমরা তদন্তপূর্বক বিস্তারিত জানতে পারব। এবার আসন্ন বাজেটের খবর। উপযুক্ত সবাইকে করের আওতায় আনার লক্ষ্য নিয়ে 13 জুন সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যার পরিমাণ হবে 5,23,000 কোটি টাকা। বিশাল এই বাজেটের 2,00,000 কোটি টাকা বরাদ্দ থাকবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 4,45,00,000 কোটি টাকা। টানা 11 বছর ক্ষমতায় আওয়ামী লীগ আগামী সপ্তাহে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও বাড়ছে বাজেটের পরিমাণ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 2019-20 অর্থবছরে সরকারের ব্যয় হবে 5,23,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে প্রায় 13 ভাগ বেশি। বরাবরের মতো আগামী অর্থবছরে উন্নয়ন বাজেটের চেয়ে বড় হচ্ছে অনুন্নয়ন ব্যয়। বাজেটের 40 ভাগের কম বরাদ্দ থাকছে এডিপিতে। বাকি 3,00,000 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, সুদ পরিশোধ, ভর্তুকি ও সামাজিক সুরক্ষা খাতে। আমরা অবাস্তব পরিকল্পনা যেন না করি, বাস্তবসম্মত করি, এবং যদি আমাদেরকে উচ্চভিলাষী পরিকল্পনা যেতে হয় তাহলে উচ্চভিলাষী রিফর্ম আমাদেরকে করতে হবে, কঠিনভাবে করতে হবে। সেটা না করলে পরে এই উচ্চভিলাষী পরিকল্পনা করে কোনো লাভ নেই। বড় আকারের ব্যয় মেটাতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,77,000 কোটি টাকা, যার 86 ভাগেরই যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড। এবারও বাজেটে ঘাটতি হবে জিডিপির 5% সমান, যা পূরণে বিদেশ থেকে 60,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। আর দেশের ব্যাংক খাত ও সঞ্চয়পত্র থেকে ঋণ আসবে আরও 85,000 কোটি টাকা। রেভিনিউ আর্ন যদি না করতে পারি তাহলে আমার ব্যয়ের বাজেটও ওর দ্বারা প্রভাবিত হয়ে যাবে, কারণ তখন ওই ব্যাংক বরোয়িং বাড়বে, এটা ওটা বাড়বে ইত্যাদি আর কি। সেই জন্যেই এমন বাজেট হওয়া দরকার, বাজেট উচ্চভিলাষী করাই দরকার, বড় হওয়া দরকার, কিন্তু বাস্তবায়ন সক্ষমতাটাকে বাড়াতে হবে। সরকারি বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি ও প্রবাসী আয় এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে আগামী অর্থবছরে 8% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সরকারের। একই সাথে মূল্যস্ফীতি 5.5% আটকে রাখার ঘোষণা থাকবে বাজেটে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমি অধিগ্রহণের প্রায় 2 যুগেও বাস্তবায়ন করা যায়নি বৃহত্তর খুলনার খানজাহান আলী বিমানবন্দর। বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরটি চালু করা গেলে মোংলা বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের বিস্তার হবে। সরকার বলছে, বিমানবন্দরের নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছেন তারা। 1996 সালে বাগেরহাটের রামপালে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বন্দর চালু করতে 41.30 হেক্টর জমি অধিগ্রহণ করে সরকার। পরে দীর্ঘদিন বন্ধ থাকে উন্নয়ন কাজ। 2011 সালে খানজাহান আলীর নামে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। 2015 সালে অনুমোদন মেলে একনেক সভায়। আপনার বিমানবন্দর হলে যে জায়গা জমি আছে এগুলো তো আত্মসমৃদ্ধি ভালো হবে, তারপরে আপনার এগুলো ভালো ইনকাম করার সুযোগ সুবিধা আছে। এই জায়গা সরকার বহুদিন ধরে ফেলাই রাখছে, এর রাইজ এই জায়গাটা বহুদিন ধরে, কিন্তু তাড়াতাড়ি কাজটা শুরু হোক আমরা একটু দেখে যেতে পারি। খানজাহান আলী বিমানবন্দর হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে, এখানে অনেক কর্মসংস্থান বাড়বে। এরই মধ্যে রামপালে অধিগ্রহণ করা হয়েছে আরও 529.85 একর জমি। শুরু হয়েছে বিমানবন্দরের সীমানা প্রাচীর নির্মাণ কাজ।
খানজানাল এয়ারপোর্টে 629 একর জমি অধিগ্রহণ হয়ে গেছে। আমরা জমির ক্ষতিপূরণ টাকা দিয়েছি এবং জমি আমরা বুঝে নিয়েছি, এখন জমির সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে এক বছরের মধ্যে শেষ হবে এই প্রাচীর নির্মাণ। আমরা এটা যত দ্রুত সম্ভব এই কাজ সমাপ্তি করব, এই প্রতিশ্রুতিতে আমরা এখানে কাজ করছি। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যেই এই কাজ শেষ হবে বলে আমি আশা করি। বিশেষজ্ঞরা বলছেন মংলা বন্দর, ইপিজেড, চিংড়ি শিল্প ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে বাণিজ্য সম্প্রসারণের দ্রুত যোগাযোগ নেটওয়ার্কের জন্যই বিমানবন্দরটি প্রয়োজন। বন্দর ভিত্তিক এয়ারপোর্ট এবং আমাদের যে বর্ডার ভিত্তিক, যেখানে আমাদের আপনি আন্তর্জাতিক মানে ইন্ডিয়ার সাথে যে সড়ক পথে যোগাযোগ যেগুলো আছে বা কাস্টম যেখানে আসছে, সেসব জায়গাগুলো যদি আমরা এয়ারপোর্ট করতে পারি এখানে কিন্তু এটা ডেভেলপ করবে। খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 544 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে 490 কোটি, বাকি 54 কোটি দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসায়ীরা ফুটপাতের পাশাপাশি রাস্তা দখল করে নেয়। বগুড়া শহরের অনেক এলাকায় পায়ে হেঁটে চলাফেরাও কঠিন হয়ে পড়েছে। একই সাথে বিপুল সংখ্যক অবৈধ থ্রি হুইলার আর রাস্তায় রাখা নির্মাণ সামগ্রী প্রতিনিয়তই সৃষ্টি করছে যানজট। বগুড়া শহরের সাতমাথা, বড়গোলা, রাজাবাজার ও জলেশ্বরী তোলার মতো অনেক এলাকাতেই নানাভাবে দখল হয়ে গেছে ফুটপাত। এতে চলাফেরা করা কষ্টকর হলেও পরিস্থিতির উন্নতি করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। ফুটপাত এবং অবৈধ দখলে সবসময়ের জন্য মোবাইল কোর্টকে আমরা সহায়তা করে থাকি, আমাদের পৌরসভা থেকে প্রতিনিধি থাকে এবং এগুলোকে প্রতিনিয়তই ধরা হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং এমনকি ফলের দোকান পর্যন্ত ফল সিজ করে নিয়ে গিয়ে মাদ্রাসায় দানও করে দেওয়া হচ্ছে। দেশের সবচেয়ে বড় 71 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভার 895 কিলোমিটার সড়কের মধ্যে 100 কিলোমিটার পথে যানজট লেগেই থাকে। সবচেয়ে নাজুক অবস্থা রাজাবাজার, ফতে আলী বাজার, বড়গোলা আর সাতমাথার মতো ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো। ফুটপাতটা হচ্ছে মানুষের চলাচলের জন্য, এখন সেটা ব্যবসাদের দখলে চলে গেছে, যার কারণে আরও মানে যানজট আরো বেশি। প্রতিনিয়ত ভাঙচুর করতেছে কিন্তু তবুও স্বাভাবিক আবার সেই দোকানপাট বসতেছে, মানে সকালে তুলে দিচ্ছে বিকালেই দোকান আবার বসতে রাস্তার ফুটপাতে বসতেছে। এই যে রিক্সাওয়ালা, তারপরে লিচুর দোকান, ফলের দোকান, এগুলি যানজট নিয়ে রাস্তার পাশে থাকে, এর ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। 1876 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার এখনও নেই কোনো মাস্টার প্ল্যান, সেই সাথে নেই শহরকে সুন্দর রাখার কোনো পরিকল্পনা। একই সাথে আর্থিক সক্ষমতার অভাবে গড়ে তোলা যায়নি ভালো নিষ্কাশন ব্যবস্থা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মমতাজউদ্দিন আহমদের দ্বিতীয় জানাজা আজ সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই জানাজা হবার কথা রয়েছে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে। রোববার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমতাজউদ্দিন আহমদ। 21শে পদকপ্রাপ্ত এই শিল্পীর বয়স হয়েছিল 85 বছর। দেশের টেলিভিশন নাটকের শুরুর দিকের তারকা অভিনেতা মমতাজউদ্দিন আহমদ, জন্ম 1935 সালের 18 জানুয়ারি মালদহে। ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেলেও স্বাধীনতা পরবর্তী সময়ে তার বড় অবদান মঞ্চ নাটকে। তার অভিনয় নির্দেশনায় ঢাকার মঞ্চ পেয়েছে একের পর এক সফল নাটক। ছাত্র জীবনে যুক্ত হন রাজনীতিতে। 52-র ভাষা আন্দোলনে যখন অংশ নেন তখন তিনি কলেজ পড়ুয়া। রাজশাহী কলেজে প্রথম শহীদ মিনার নির্মাণেও আছে তার ভূমিকা। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 2 সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। 2 দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। রোববার বিকেলে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে ওনার শ্বাসকষ্ট বা লাংসের সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ 1 বছর ধরে অলমোস্ট ওনার শরীরটা খারাপ ছিল এবং 2-3 দিন ধরে উনি হাসপাতালে অ্যাডমিট ছিলেন। কেবিন থেকে আইসিউতে নেওয়ার পরে আজকে 3:30 সময় উনি ইন্তেকাল করেন। সহচরের শিক্ষক, রাজনৈতিক শিক্ষক, আদর্শের শিক্ষক, একজন মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক। আমরা শিক্ষককে হারিয়েছি, তিনি আজ ইতিহাসের অংশ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। স্মরণ করেছেন ভাষা আন্দোলন সহ স্বাধীনতা যুদ্ধে তার অবদানের কথা। একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত
বাংলাদেশ গড়ে তুলবার যে সংগ্রাম সেই সংগ্রামে তিনি নিয়োজিত ছিলেন। তিনি বাঙালিত্বের যে মর্যাদা সেই মর্যাদাটি তিনি ব্যক্তি জীবনে ধারণ করতেন এবং যখনই কোথায় কোনো আলোচনা হলে তিনি বাঙালির গৌরবের কথা বলতেন। 4 নম্বর রোডে রূপনগর, সেখানে প্রথম জানাজা হবে কালকে সকাল 10টায়, দ্বিতীয় জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর আমরা সেখান থেকে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী ভোলাহাটে নিয়ে যাব, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে, সেখানে তার বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন আলাওল ও বাংলা একাডেমি পুরস্কার। 1997 সালে ভূষিত হন 21শে পদকে। আপনার খুব সুমিষ্ট। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আরেক দফা জানাজা শেষে মমতাজউদ্দিন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। সেখানেই বাবা মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। জোয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও খেলার খবর। বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু হওয়ায় দারুণ উচ্ছ্বাসিত টাইগার সমর্থকেরা। জাতীয় দলের ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্সে গর্বে বুক উঁচু হয়েছে তাদের। জয় নিশ্চিত হওয়ার পরপরই সমর্থকেরা রাস্তায় নেমে আসে। বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়ে টিসিতে উল্লাসে মেতে ওঠে ক্রিকেট প্রেমীরা। সাউথ আফ্রিকার শেষ উইকেটটি পড়তেই বাঁধভাঙা উচ্ছ্বাস। শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের এই বিশ্বকাপ মিশনের প্রথম জয়ে দারুণ খুশি লাল সবুজের সমর্থকেরা। বাংলাদেশ তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে বিশ্ববাসীকে অবাক করে দেবে এবং বাংলাদেশ, আমরা বাংলাদেশকে অনেক দূরে দেখতে চাচ্ছি। টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে আসা ক্রিকেট প্রেমীরা এরকম একটা জয়েরই অপেক্ষায় ছিল। টাইগারদের প্রতিটি বলেই হৈহুল্লোড়ে মেতেছে তারা, আর যখনই সাউথ আফ্রিকার কোনো উইকেট পড়েছে তখন তো কথাই নেই। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, ব্যাটিং এবং বোলিংয়ে যে ক্রীড়া নৈপুণ্য বাংলাদেশ দেখিয়েছে এই ধারা অব্যাহত থাকলে লাল সবুজের দল অবশ্যই বিশ্বকাপে ভালো কিছু করবে। এভাবেই জয়ের ধারা অব্যাহত রাখবে এবং আমরা বলতে পারি যে এবার বিশ্বকাপের দাবিদার একটা টিমই আছে, সে হচ্ছে বাংলাদেশ। ফাইনাল আমরাই থাকবো, বাংলাদেশই খেলবে ফাইনাল এবং কাপ পাওয়ার দাবিদার হবো আমরা, বাংলাদেশ। অনেকে তো এমনও মনে করছেন মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েই ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী 5 জুন বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচেও দারুণ ফলাফলের আশা ক্রিকেট প্রেমীদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 11 ম্যাচ হেরে ধুঁকতে থাকা পাকিস্তানের সামনে প্রতিপক্ষ ফেভারিট ইংল্যান্ড। সমালোচকদের মুখ বন্ধ করতে একটি জয় খুব দরকার সার্ফরাজদের, কিন্তু ছন্দে থাকা ইংল্যান্ড কোনো ঝুঁকি নিতে চায় না। শতভাগ দিয়েই পাকিস্তানকে মোকাবেলা করবে মর্গ্যানের দল। নটিংহামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3:30। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।